গাছ সাহেব দেখে একটা লোক দেখা যায় বড় পেরেশান, কিন্তু লোকটা কিছু পরিচয় পরিচয় মনে হয়। বাঁশি ফুদিলেন, নীল নিশান বাড়ি দেয় নাই তো, নিশানটা হাতের কাছে রাইখা হাঁটতে হাঁটতে দুই কদম পিছিয়ে গেলেন, যাইয়া দেখে ছোটকালের বন্ধু প্রাইমারি ছাত্র বয়সের সাথী আব্দুল মালিকের মতো দেখা যায়। কাছে গিয়ে দেখতেছে তাকায়া, কিছুক্ষণ দাঁড়ায় থেকে কয়, দোস্ত তুই কি মালিক না? অফিসার সাহেব গার সামনে দেখে তাকায় রয়েছে, কয় দোস্ত তুই কি খালে? কহ আমি তো খালে গাড়ির ঘাট। দোস্ত আমি তো চট্টগ্রামের জেলা প্রশাসক, আমার উপরে এরকম হুকুম হইল ফুস্টিং আজকে মধ্যে রংপুর যেতে হবে, আমার বিবি বাচ্চা আসে নাই, গাড়ি তো ছেড়ে দিতেছে। গার সাহেব বলে, দোস্ত তোর সাথে আমার ছোট কালের বন্ধুত্ব, শোন তোর বিবি বাচ্চা মালামাল গাড়িতে না আসা পর্যন্ত আধা ঘন্টা লেট হইল গাড়ি আমি ছাড়বো না। গার সাহেবের সাথে বন্ধুত্ব থাকাতে আধা ঘন্টা লেট করে বন্ধু বন্ধুকে নিয়ে যায়, বলুন গার সাহেবের সাথে বন্ধুত্বের কারণে তার কি কোনো বিপদ আর আছে? নাই। আমার নবীর নাম কেন ব্যবহার করবেন? আমার আল্লাহ হলেন মালিক, আমার নবী হলেন গার্ড, আমার আল্লাহ বলেছেন নবী হলেন পৃথিবীর পরিচালক। আল্লাহু আকবার বলো। গার্ড সাহেবের কাছে যদি সম্পর্ক থাকে, গাড়ি আধা ঘন্টা লেট হয় প্যাসেঞ্জার নিয়ে যাবে, বন্ধু নিয়ে যাবে, এই নবীর সাথে পৃথিবীর রহমাতুল লিল আলামিন, এই পৃথিবীর পরিচালক গার্ডের সাথে যদি দয়ার নবীর সাথে পরিচয় যদি থাকে, নবীর নাম যদি কবরে যাইয়া বিক্রি করতে পারো, পরিচয় দিতে পারো, তাহলে কবরে আর তোমার কোনো বিপদ থাকতে পারে না। বাবারা ভাইয়েরা আসুন আগে বাড়ি, কষ্ট হইতেছে আপনাদের? এই মাসের নামটা জানি কি শাবান, তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলেন শাবান কেন দিলেন এ নবীর উম্মতেরে, অন্য কাউরে তো দেয় না, উম্মতেরে একটা বিশেষ সুযোগ সুবিধা শাবান। কিভাবে দিলেন? জুমার নামাজ পড়ে জীবনের গুনাহ মাফ চাইলেন। এবার আল্লাহ বলেন, ফেরেশতারা আসরের নামাজের সময়, আসরের নামাজের সময় সমস্ত পৃথিবীর আমার নবীর উম্মতের হিসাব কিতাবের খাতাগুলো আমার নবী মদিনায় শুই আছে, মদিনার অফিসে নিয়ে জমা দাও। সমস্ত উম্মতের এক সপ্তাহ রিপোর্ট জুমার দিন আসরের নামাজের সময় মদিনায় নিয়ে পৌঁছানো হয়। কিন্তু জুমার নামাজও পড়লেন না, সপ্তাহ শেষ, মাস গেল, মাসও শেষ, কি বিপদ হইল রে। কিন্তু আল্লাহ কয়, বন্ধু গো আরেকটা স্পেশাল সুযোগ দিলাম, যেটা সবে বারাত, জুমাও পড়লেন না, মাসও পড়লেন না, সবে বারাতে গিয়ে হাজির হইলেন, মসজিদে জায়গা হয় না, এরকম হয় কিনা বলুন তো? বেড়া জানে না কিচ্ছু, আপনি নামাজি তাকে ধাক্কা দিয়েন না, আল্লাহ তো আখিরি নবীর উম্মতের মায়া করে সবে বারাতের সুযোগ দেওয়ার ইচ্ছা হলো, এই নবীর উম্মতের ক্ষমা করে দিবে, আপনি কেন ধাক্কা দেন? সারে বছর নামাজ পড়েন না, আজকে কিসের নামাজ? আইসা পড়ছে মসজিদ ভর্তি মুসল্লি, দাঁড়াইছে এক বেটা নামাজও জানে না, পিছনের কাতর কাড়িছে, আবার এমনি এমনি যায় দেখে কেড়ে কেমনি নামাজ পড়ে। ফেরেশতারা কই, খোদা গো ওই যে পিছের কাতর কাড়িছে দেখেন না কি করে? আল্লাহ কই, কথা কইছি না, এই তো নামাজও কাড়িছে, কহ এটা কাজ কর, জীবনে আইছে না রে, আজকে সবে বেড়াতে আইছে, হ্যাঁ বিশ্বাস সবে বেড়াতে একটা বরকত পাইব, এই আশাই তো হে আইছে। ও ফেরেশতারা তার জীবনের সকল গুণাগুলি গাঁঠুরি বানায় হের মাথার উপরে দে, ফেরেশতারা সারা জীবনের গোনা গাঠুরি বানায় মাথায় দিছে। আর ইমাম সাহেব হুজুর এশারের নামাজ পড়াইতাছে, কি বড় জামাত! ইমাম সাহেব যখন রুকুতে গেল, বলুন সকল মুসল্লিরা রুকুতে যায় কিনা? যায়। যে কোনো গাঠুরি যদি মাথায় থাকে, মাথা নোয়ায়া রুকুতে গেলে গাঠুরিটা মাথায় থাকবে না? কি সিস্টেম করছে আল্লাহ এই নবীর উম্মতের মাফের জন্য! গুনার বোঝা টপ করে পড়ে গেছে ওই সবে বরাত, ইমাম সাহেব ডাক মারছে, সামি আল্লাহু লিমান হামিদা, মুসলিরা কি বলতেছে? রব্বানা লাকাল হাম, আল্লাহ কয় তুই আমারে রব কইছস? বান্দারে রব কওয়ার আগে ওই তো তোরে মাফ করে দিছি। তখন দেখবেন যারা জীবনেও নামাজ পড়েন নাই সব রাতে খারিছেন, দেখবেন তখন শরীরটা একটা ঝাঁকি মারবে,
ওই সময় রহমতের ফেরেশতারা এসে আপনার সাথে মুসাফা করে খবরটা দেয়, এ আল্লাহর আদরের বান্দা তুই কি জানোস তোর গুনাহগুলি মাফ। সুবহানাল্লাহ। কাজী আল্লাহ সুযোগ দিলেন আখেরি নবীর উম্মত বলে সবে বেড়াতে যাইয়া জীবনের গুনাহ লইয়া দাঁড়ারে বান্দা আমি আল্লাহ বন্ধুর উম্মত বলে মাফ করে দিব, আর তুমি আর আমি কেন বাধা দেই, সারা বছর নামাজ পড়ে না আজকে কি হইব নামাজ পড়লে, আল্লাহ যদি মাফ করে দেয় বলুন আমরার কোনো ক্ষতি আছে? তাইলে আসতে দেন না, আরো আদর করে বলেন বাবারে কালকে সবে বেড়াতে নামাজ, জীবনে তো পড়ছে না নামাজ, কালকেও যে দাঁড়াও হয়তো কালকে জীবনের গুনাহ মাফ করে দিয়ে একটা হেদায়াতের নিশান আল্লাহ কি আমাদের হাতে দিতে পারে না? এরকম বহু ঘটনা জানা আছে। হুজুর গত সবে বেড়াতে নামাজ পড়ার পর থেকে আর হুজুর নামাজ ছাড়ি না, আমার মসজিদে আয়োজন হয় বৈরব বাস স্ট্যান্ড মসজিদে, শুধু আয়োজন না অলৌকিক ঘটনাও ঘটেছিল। আপনারা ক্যাসেটের মধ্যে একটা খবর পাইছেন সাপের ঘটনা? জি জি, ক্যাসেটে পাইছেন সাপের ঘটনা। এই তো তিন চার বছর আগের ঘটনা, এটা শবে বরাতের দিন, ঠিক শবে বরাতের দিন এশারের নামাজ, তখন শীত ছিল, এখন তো গরমে এসে পড়ছে, শীত ছিল চার পাঁচ বছর আগের ঘটনা। এবার এশারের নামাজের সময় শীত, এই জন্য নামাজের সময়টা একটু পিছিয়ে দিলাম, ব্যবসায়ীরা দোকানদাররা বলে হুজুর এশারের জামাতটা একটু পরে দিলে আমরা সকলে জামাতটা পড়তে পারি, সাড়ে আটটায় দিলাম, সাড়ে আটটায় নামাজ শেষে বসলাম একটু আলোচনা করার জন্য, শবে বরাত কোন নবীকে দিলেন, শবে বরাতের তাৎপর্য বরকত কত, এই আজকের মতে আলোচনায় বসলাম। বসে এই নবীকে কেন দিবেন না, এই নবীর দুনিয়াতে আসার সময় কত ঘটনা ঘটেছে, নবী দুনিয়াতে আসার সময় আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছে, এই শানের উপর, এই নবীর উপর আমি একটা গজল গাইতেছিলাম, কি গজল, আকাশেতে লক্ষ তারার জুনাক জ্বলেছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, এই গজলটা গাইতে থাকলে সম্মিলিত কণ্ঠে মুসল্লিদেরকে নিয়ে, এমন সময় মসজিদের মুতাওয়াল্লি সাহেবের ছেলে যার নাম আনার মিয়া, এখন সেই ডালি থাকে, আনার মিয়া মিম্বরের কাছে আইসা আমার কানে কানে কয় তো ফজল ভাই মসজিদের ভিতরে একটা সাপ আইসা গেছে, আপনি বলে দেন সাপটারে যাতে কেউ কিছু না করে, এটা কল্পনা নয়, কল্পনা নয়, কাল্পনিক নয়, বাস্তব ঘটনা, বিশ্বাস না হলে বৈরব বাজারে গিয়ে প্রমাণ করেন। এই গজলটার সময় না তে রাসূলের সময় সাপটা মসজিদের ভিতরে ঢুকে গেছে, বলুন সাপের মধ্যেও নবীর ভালোবাসা আছে কি না? কিভাবে আছে, এই তো সামনে যাইতেছি, কষ্ট হবে আপনাদের? বাবা রাত্র তো আমার দুই ঘন্টা তো হয়েই যাইতেছে, সাড়ে বারোটায় শুরু করলাম সাড়ে দুইটা কাছাকাছি হয়ে গেছে, গা দশ মিনিট গেলে সাড়ে দুইটা হয়ে যাগা, ঠিক কেন এর মধ্যে আধা ঘন্টা বাড়াইয়া দিলে আজকে কষ্ট হবে না তো? আসুন আগে বাড়ি। এক ভাই যারা নবীর ভালোবাসা পছন্দ করে না, এই ভাই কয় কয় যে তো কয় যে সাপে হি কান আছে, সাপে শুনতো, সাপের বলে কান নাই, আসলেও কান নাই, আচ্ছা কান নাই দেখে কি সাপে শুনে না, শুনে শোনার ব্যবস্থা দিছে না, মানে হ্যাঁ নবীর মহব্বত নবীর শান মানতে রাজি না আর কি, মানে নবীরে ভালোবাসক এটা হের কাছে কি অথচ আল্লাহ কইছে ভালোবাসার ব্যক্তি একজন, ভালোবাসার পার্সন পৃথিবীতে একজন, আমার সৃষ্টিকুলের মধ্যে একজনই ভালোবাসার পার্সন, ইনি হলেন মুহাম্মাদুর রাসূল, ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। সাপের মধ্যে নবীর ভালোবাসা আসেনি, নবী যখন আবু বকরকে নিয়ে হিজরত করে মদিনায় যাবে, গারে সুর পাহাড়ের গুহায় আশ্রয় নিলে সর্পগর্তের ভিতর, আবু বকরকে দংশন করলেন নবীজি, লালা মুবারক দংশনকৃত জায়গায় লাগাইলে বিষ পানি হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন আবু বকর, সর্প বাহির হলো, হুজুর আমাকে মাফ করেন আমি আবু বকরকে দংশন করার জন্য এখানে বসি নাই, আমি বসেছিলাম আজ থেকে ছয় মাস আগে আকাশ বাতাসের কাছে খবর পেয়েছি আমার রাসূল এই রাস্তায় মদিনায় যাবে, কাফেরদের যন্ত্রণায় এই গুহায় আশ্রয় নিবে, আর আমার ইচ্ছা ছিল আল্লাহর নবী গো এই গর্তের মুখের উপর বসে থাকব, আপনার দুশ্মনের মোকাবেলা করব, প্রয়োজন হলে আপনার জন্য আমার জীবনটা দিয়ে দিব। রাসূল বলেন সাপ আমার জন্য তুমি এত পাগল, তাহলে সাপের মধ্যেও নবীর ভালোবাসা ছিল কিনা, সকল পশু পাখির মধ্যে এই নবীর ভালোবাসা ছিল কিনা? ছিল। এইবার সাপ তো আইসা মসজিদের ভিতরের বারিন্দা পার হয়ে জানালার গ্রিলের মধ্যে বসে, আমি এরকম মিম্বরে বসে আলোচনা করতেছিলাম, আইসা গ্রিলের মধ্যে বসে আমার দিকে তাকায় বসে রয়েছে,
যতক্ষণ আলোচনা চলল অতস বাহিরেও মানুষ ভিতরেও মানুষ সাপটা এইভাবে তাকিয়ে রইল 4 ঘন্টা পর্যন্ত সাপটা ছিল লোকেরা কাছে যায় কেউ আবার লেজে ধরে টান দেয় পোলাপান বুঝেন না কিন্তু সাপ এতিমের মতো তাকায়া চোখটা ঘোরায় কিচ্ছু কয় না এটাই বুঝি বলতে চাই তোমরা কেন আমাকে বিরক্ত করতেছো আমি তো আমার নবীর ভালোবাসায় এসেছিলাম অবশেষে বাস স্ট্যান্ড সেক্রেটারি ক্যাসেটের মধ্যে উল্লেখ আছে জনাব সগিরমি আমার চাচা হয় সম্পর্কে উনি যায় বলে চাচা মানুষ খালি সাপ দেখে আশপুরুষী মহিলারা পর্যন্ত আসতেছে জানমিয়া হাজির মসজিদে গায়েবি সাপ আইছে দেখার জন্য এমন সময় সগিরমিয়া সাহেব সাপের মাঝখানে দৌড়ে বলতেছে এই সাপ তুমি এখানে বসে নামাজের ক্ষতি করতেছো কেন মাঝখানে দৌড়ে সাপটাকে বাহিরে ফেলে দিলেন কিন্তু সগিরমিয়া কেউ সাপটাই কিছু করে নাই এই শবে বরাতের দিন এই নবীর আশেক হয়ে পাগল হয়ে সর্প পর্যন্ত মসজিদে উপস্থিত হতে পারে আজকে এই শবে বরাতের তাৎপর্য বুঝতে দেয় না এক কিসিমের মানুষ ঠিক আল্লাহ তাদেরকে বুঝ দেখ সকলে বলুন আমিন যেই হোক বলতেছিলাম নামাজে দাঁড়াইলেন আল্লাহ কয় ও ফেরেশতারা তার জীবনের গুনাহগুলো গাঠুরি বানায় মাথায় দিয়ে শবে বরাতের পিছনের কাতারে রাস্তার মধ্যে মসজিদে জায়গা নাই তো এবার রুকুতে গেলেন গাঠুরি পড়ে গেল খেলা আছে কথা না আছে শবে বরাতের জামাতে শরীক হইল সারা বছর তো পারলো না কিছু করতে একটা চান্স দিছে আমার আল্লাহ স্পেশাল স্পেশাল চান্স রাষ্ট্রীয়ভাবেও আছে রাষ্ট্রীয়ভাবেও কি আছে দেখবেন যারা জেলখানার কয়েদি আসামি যারা বছরের পর বছর যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে তাদেরকে একটা স্পেশাল সুযোগ আছে কয়েকটা দিবস যেমন স্বাধীনতা দিবস এই দিবসে কিছু কয়েদিকে স্পেশাল ক্ষমতায় প্রেসিডেন্ট মাফ করে দেয় প্রেসিডেন্টের স্পেশাল ক্ষমতায় আবার ঈদের দিন ঈদ খুশি আনন্দ এই উপলক্ষেও কিছু কয়েদিকে রাষ্ট্রপতি ক্ষমা করে দেয় কুরবানির ঈদে দেয় রোজার ঈদে দেয় স্বাধীনতা দিবসে দেয় এরকম বিশেষ কিছু দিনে একটা রাষ্ট্রপতি অপরাধীকে ক্ষমা দেয় আল্লাহ কয় একটা রাষ্ট্রপতি বিশেষ দিনে অপরাধী ক্ষমা দিতে পারে আমি আল্লাহ কি ক্ষমা দিতে পারি না এই শবে বরাতের রাতে যারা নামাজে দাঁড়াইছে বন্ধুগো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম ক্ষমা কিভাবে পাইছেন না পাইছেন নিজেরাই টের পাবেন দেখবেন তো ইনশাআল্লাহ আসতেছে শবে বরাত যাই হোক আমার মসজিদে সমস্ত রাত্র অসংখ্য অগণিত মানুষের অবস্থান চারিপাশে বিছনা দিয়ে কুল পায় না সারা রাত মানুষ পড়ে থাকে আচ্ছা বলুন তো পড়ে থাকার কারণটা কি যেহেতু শুনছে এই নবীর উম্মতের জন্য শবে বরাত বরকতময় রাত্র মুবারকময় রাত্র এই বরকতের ভাগী হওয়ার জন্য এইভাবে দুর্বল কাতর হয়ে পড়ে থাকে আল্লাহ কেন তাদেরকে দিবে না যাই হোক এবার ফেরেশতারা বলেন রুকুতে গেছো দাঁড়াইবার আগেই তো তোমারে মাফ করে দিছে গাঠুরি তো পড়ে গেছে দাঁড়াইছে দেখে এখন শান্তি লাগে শরীরটা হালকা লাগে শরীরটা যেন ঝাঁকুনি মারছে তখন চোখের পানি ছেড়ে দেয় প্রভু গো নামাজ তো খুব ভালো লাগে আগে জানলে জীবনে নামাজ ছাড়লাম বলে না এবার রুকুতে যাইতেছে আল্লাহু আকবার ডাক মারলে ইমাম সাহেব রুকুতে যাই মুসল্লিরা সেও তো যাইতেছে আল্লাহ কয় বান্দারে দাঁড়াইছস পরে তোর গুনাহগুলি মাথায় দিছিলাম রুকুতে গেছস গুনাহ পড়ে গেছে এখন আমারে রব কইছস আর সেজদায় যাইতে শুরু করছস ও আমার আদুরের বান্দা গুনাহ যখন মাপ পাইছস খালি বিছানায় খালি পাকায় রাস্তার উপর সেজদা করবি আমি সহ্য করতে পারি না ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কদামাই রহমান আমি আল্লাহর দুইটা কুদরতি পাও সামনে বাড়িয়ে দিলাম বান্দারে ও আমার আখিরি নবীর উম্মত আমার দুইটা কুদরতি পাওয়ের মধ্যে সেজদাটা লাগায়া দে এই বরকতের ভাগী যারা হবেন এই শবে বরাত থেকেই হেদায়েত পেয়ে যাবেন আল্লাহ বলেন বন্ধুগো এই শবে বরাতেও যদি মাপ পাওয়ার উপযুক্ত না হয় আমি রমজানের চাঁদ দিলাম এই রমজানের চাঁদে উদিত হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে মাপ করে দেব এতটুকুন সুযোগ পাইলাম বলুন কার উসিলাই নবীর উসিলাই আরো জোরে কা এই নবীকে চিনা দরকার আছে কিনা পশু পাখিরা নবী চিনে গো উম্মত হইয়া নবী চিনি না দয়াল পাখি খেয়াল আছে হুজুর এই বাস পাখিটা আমাদের সারা দিন যাবত দৌড়াইতেছে আমার ঘাটটা ভাঙ্গিয়া খাইবে খেলাছে তো কিন্তু
দয়াল পাখি মনের দুঃখ লয়া কার কাছে আইলো দয়াল পাখি জানে এই নবীর কাছে গেলে দুঃখ নিবারণ হবে কিন্তু আমরা উম্মত হইয়া অথচ এই নবীর উম্মতের জন্য কত সুযোগ সুবিধা আমরা তো কিছু হইলেই বাদরি নামাজ পড়লেই এই নামাজি সত্যিকার অর্থের নামাজি তুমি যদি হয়ে থাকো জোহরের নামাজটা পড়ে হাত বাড়াও প্রভু গো আমি তো জোহরের নামাজটা পড়লাম আসর পর্যন্ত আমার হায়াত আসেনি যদি আসর পর্যন্ত হায়াত না থাকে এই জোহরের নামাজটা কবুল করে আসরের আগেই আমারে মাফ করে দাও আচ্ছা জোহর পরে এরকম মোনাজাত করছেন পারবেন কেউ বলতে পারবেন না খালি নামাজ পড়ে দেখাইতে যান আমি একটা নামাজি নামাজ এইজন্য নয় অহংকার তাকাব্বুরের জন্য নামাজ নয় নামাজ হলো আখেরি নবীর উম্মত হওয়া আল্লাহকে খুশি করার জন্য নামাজ আসর পড়লেন হাত বাড়ান প্রভু গো আসর যে পড়লাম মাগরিব পর্যন্ত আমার হায়াত আছে কি যদি মাগরিব পর্যন্ত আমি না বাঁচি তাহলে আমার মাগরিবের আগেই এই আসরের উসিলায় আমাকে maaf করে দেন এইভাবে মোনাজাত করে করে নামাজ পড়ে দেখেন নামাজ যে কত মজার জিনিস এইভাবে নামাজে যারা ঢুকেছে তারা জীবন যায় নামাজ ছাড়ে না আর হন নামাজ পড়ে দুই তিন ওয়াক্ত হয়ে রই কয় না মজা নাই কো আগেতেই বলা অথচ নামাজ কত মজার জিনিস ইবাদত নামাজ কত দামি জিনিস এক হিন্দু ভদ্রলোক অভাবী সংসার বেচারা শবে বরাতের সময় মানুষ এভাবে বীর মসজিদে বিবির সাথে পরামর্শ করে বিবি গো শবে বরাতে বলে রিজিক বণ্টন করে আল্লাহ শবে বরাতে বলে ভাগ্যের পরিবর্তন করে দাবি দাওয়া শুনে ভাগ্যে ভেজাল ভালোর জন্য দরখাস্ত করলে আল্লাহ বলে পরিবর্তন করে দেয় এই আমাদের তো জীবনটাই গেল খায়া না খায়া কষ্টের মধ্যে একটা কাজ করি লও কি মুসলমান হয়ে যাই মুসলমান হয়ে যাই দুইজনে মিল্লাত শবে বরাতের রাতে কান্নাকাটি করব আল্লাহ নি আমাদের ভাগ্য পরিবর্তন করে আল্লাহু আকবার খান না শবে বরাতের রাতে ডাকলে আমার আল্লাহ ডাক শুনেনি তার প্রমাণ হলো আমার শ্বশুর আমি দেখি নাই অবশ্য আমার বিয়ের আগে উনি মারা গেছেন বাড়িতে যায় পরে শুনি ওনার জীবনী আলোচনা উনি ছোটকালে দুধ খুব ঘন করে জাল দিয়া পাশের দুধকে আদাশের বানায়া খাইতেন তো তার ইচ্ছা হলো আজকা সবেরা তো ছোট বলেই যে এই দোয়াটাই করুম আল্লাহ আমারে পাশের দুধ আদাশের বানায়া খাওয়ায়ও অন বেচারা দোয়া করতে গিয়া দোয়ার মধ্যে স্লিপ কাটছে স্লিপ কেটে বলে ফেলছে আল্লাহ আমারে আদাশের দুধ ভাষ্যের পানি দিয়া খাওয়ায়ও অন শবে বরাতের দিন দোয়া কি হয় কি হয় কি হয় ডাক দিতে পারো না তো কবুল হয় না কেমনে আবার সুযোগ দিছে আল্লাহ কবুল করব আল্লাহ না করলে সুযোগ দিল কি লাগা দোয়া তো কবুল আমার শাশুড়ি এখনো বেঁচে আছেন উনি বলেন বাবা আপনার শ্বশুর যতদিন দুনিয়ায় ছিল এই আদাশের দুধের মধ্যে ভাষ্যের পানি দিয়া খাইতেইছে আর বেশি পানি কম পানি দিয়া দুধ বেশি দিয়া জাল দিয়া খাইলেই তার পেটে ব্যথা উঠতো ব্যথার জন্য ঘন দুধ খাইতে পারে নাই এই আদাশের দুধ ভাষ্যের পানি দিয়া খাওন লাগছে তোই হিন্দু ভদ্রলোক দুইজনে মিলে ডাকতেছে বাবারা কষ্ট হইতাছে আপনাদের রাত তো বেশি হয়ে যাইতেছে সালাইন বলে একজন কো সালাইন সালাম রে বাবা আমার তো প্রত্যেক রাতে অগমা জান তো আর বাসে না যাই হোক খুশি লাগতেছে আপনারা এইভাবে শবে বরাত বুঝার জন্য বসে আছেন রাসূলের পক্ষে নবীর ভালোবাসায় বসে আছেন এবার হিন্দু ভদ্রলোক বলতেছেন বাবা কি করি মুসলমান হয়ে যাই শবে বরাতে কান্নাকাটি করব শবে বরাতে মসজিদে না গিয়া একটা জঙ্গলার মধ্যে চলে গেছে ঘরে খাবার নাই বাচ্চা কাচ্চা ও না খাইয়া ঘুমাইছে সব রাতের রাত্রে জঙ্গলায় গিয়া সেজদায় পড়ে কান্দে মাহুত তোমারে ডাকতে জানি না সেজদাও তো জানি না এতদিন ছিলাম বেদিন এখন তো কালিমা পড়ে দিনে আসলাম সবে বরাতে বরকত দিবা বাজেট দিবা রিজিক দিবা শান্তি দিবা সুখ দিবা আরাম দিবা আখেরি নবীর উম্মত বানাইবা তারপরে আমারে জান্নাতে দিবা সে আশায় সেজদাই পড়ে কাঁদতেছি এই বয়সে যা করেছি ভুল করেছি তুমি আমাকে maaf করে দাও মাফ করে দিল অহন সকালবেলা যে বাড়ি যাইব জঙ্গলার থেকে
বাচ্চা কাচ্চা তো না খায়া ঘুমাইছে, বাড়িতে গেলে কি করব। অহন বলতেছে প্রভু গো দুই তিন দিন, একদিন দুই দিন তোমাকে ডাকলাম মুসলমান হইয়া, সবেবারাতে রাত্রটা কাটাইলাম, এখন বাড়িতে যে যাব বাচ্চা কাচ্চা তো না খায়া ঘুমাইছে। আমি তো বলেছি সবেবারাতে বাজেট দিবে আল্লাহ, আর এই বাজেট আমরা খাবো ব্যবহার করব। বাচ্চা কাচ্চা ছোটদেরকেও বুঝাইছি, শিশু বাচ্চারা নিষ্পাপ বাচ্চারা, কোথা গো কি করব এখন, আমার তো হাতে কিছু নাই, পকেটে পয়সা নাই, আমি সকালবেলা কি নিয়ে বাড়িতে যাব। আল্লাহ আমি যে তোমার সারা রাত ডাকলাম, আমার বাচ্চাদের জন্য কি তুমি আমার ডাক কবুল করছো, আমাকে রিজিকের ব্যবস্থা তুমি করছো, পয়সা তো পকেটে নাই, অবশেষে কি করব। যাওয়ার সময় এক ব্যাগ বালু ভরছে, বালু আছে না ঘুমাই রয়েছেন আপনারা, বালু ভরছে এক ব্যাগ, দুইটা পুতুলের মধ্যে পানি ভরছে তেলের জন্য, দুই বোতল পানি, বইরা যাইতেছে আর কইতেছে খোদা গো, ও খোদা তুমি না সবেবেলা তো ডাক শুনো সুযোগ দিছো, আমি ডাকছি বাচ্চা কাচ্চাগুলি না খাইয়া ঘুমাইছে, এখন আমারে দেখলেই তারা ভাববে আমরা মুসলমান হয়েছি, আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করবে, কথা গো কিন্তু আমি তো কোনো ব্যবস্থা দেখতেছি না, বিদায় আমি এক ব্যাগ বালু বললাম। আল্লাহ কো যা চিন্তা করিস না, যাইতে থাক, বাড়ির কাছাকাছি গেছে তার বিবি ডাকে, ও আমার সন্তানেরা উঠো দেখো আমার কেমন আল্লাহ আজকেই তোমাদের খাবারের ব্যবস্থা করেছে। বিবি তো খুশি বাচ্চাদেরকে দেখায়, আর হেই বেচারা সোহের ফানি সারে খোদা গো বালু কি কি, আল্লাহ আমাকে লজ্জা দিও না, আমার বেহেজ্জতি করো না, তোমার নামের উসিলাতেই তো বালুগুলি ভরছি। আল্লাহ তুমি একটা ব্যবস্থা কইরো, বাচ্চার কাছে যাইবার আগে আল্লাহ কয় চিন্তা করিস না, আমি বালুরে অস্ট্রেলিয়ার আডা বানামো, এই ক্ষমতা আছে নি আল্লাহ, যদি তা বিশ্বাস না হয় তাহলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। উমর যখন মদিনার শাসক ছিলেন, ঘোষণা ছিল আমার রাজত্বের এলাকায় কেউ অন্যায় করতে পারবে না, কেউ মদ খাইতে পারবে না, কেউ নারী নির্যাতন করতে পারবে না, কেউ কাউরে কষ্ট দিতে পারবে না, এটা আমার রাসূলের বিধান নয়, এটা আমার আল্লাহর হুকুম নয়, কাউরে কষ্ট দেওয়া